হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী ও দেশবাসীর জন্য উঠে এসেছে 10টি একদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই থাকছে সংক্রমণের ভ্যাকসিন নিয়ে বিরাট বড় খবর সারা দেশ জুড়ে, যেখানে জানাচ্ছে অক্সফোর্ড থেকে উঠে এলো ভ্যাকসিন নিয়ে বিরাট বড় সুখবর, এবং এর সাথেই উঠে আসছে দেশবাসী রাজ্যবাসীর জন্য বিরাট বড় খুশির খবর, শুরু হচ্ছে আনলক 3 পর্যায়। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে জনজীবনে বিরাট বড় সংকটের মুখে ছিল, আদৌ লকডাউন বাড়বে কি আবারও কঠোর লকডাউন জারি হবে, তবে না এই মুহূর্তে এইটুকু ইঙ্গিত পাওয়া যাচ্ছে সরকারের তরফ থেকে, যেখানে জানাচ্ছে গোটা দেশে আবারও জারি হবে আনলক 2 পর্ব, পরে আনলক 3, অর্থাৎ একের পর এক আনলক পর্ব শুরু হচ্ছে। এর সাথে আবার কলকাতাবাসীদের জন্য উঠে আসছে বিরাট বড় খুশির খবর, যেখানে জানাচ্ছে বিপুল মানুষের শরীরে অটোমেটেড তৈরি হচ্ছে অ্যান্টিবডি, বিরাট বড় আপডেট এই মুহূর্তে কলকাতাবাসীদের জন্য। এবং এই লকডাউন থাকাকালীন উঠে আসছে বিরাট বড় খুশির খবর, যেখানে বলা হচ্ছে গোটা দেশে কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার। অন্যদিকে থাকছে শুধুমাত্র রাজ্যবাসীদের জন্য লকডাউন এবং সংক্রমণ সংক্রান্ত আরো কয়েকটি বিরাট বড় আপডেট, এবং এই ভিডিও শেষেও রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য সরকারের তরফ থেকে উঠে আসা আরো একটি বিরাট বড় অনুদানের খবর। তাই ভিডিওটি ভুল করেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি দেখতে থাকুন, যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, কারণ আজকের প্রতিটি আপডেট রয়েছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আজকের গুরুত্বপূর্ণ হেল্পফুল ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনা করার পূর্বে, অর্থাৎ লকডাউনের কড়াকড়ি, দিনের পর দিন সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট এবং নতুন ট্রেন নিয়ে উঠে আসছে যে লেটেস্ট আপডেট, সেগুলো জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে দেব, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম কিংবা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন, এবং পাশের ছোট মতো বেল অপশানটি দেখতে পাবেন, সেই বেল অপশানটি ক্লিক করে অল অপশানে ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে লেটেস্ট চাকরির খবর, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, সরকারি আপডেট এবং রেশন কার্ড, আধার কার্ড সম্পর্কিত বিজ্ঞপ্তিগুলি সবার আগে আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসবে। এর সাথে সাথে ভিডিওটি একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারই করতে পারে হাজার হাজার মানুষকে সচেতন। তো ফ্রেন্ডস, আজকের যে মূলত গুরুত্বপূর্ণ হেল্পফুল ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দেব, লকডাউনের মাঝে উঠে এলো স্বস্তির খবর, গোটা দেশে কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার। হ্যাঁ ফ্রেন্ডস, ভারতে দিনের পর দিন সংক্রমণ বেড়েই চলেছিল, তবে এক্ষুনি উঠে এলো বিরাট বড় খবর, যেখানে বলা হচ্ছে ভারতের সংক্রমণের সংখ্যা পৌঁছেছিল 14 লাখ, মৃতের সংখ্যা হয়েছিল 32,000, তবে আতঙ্কের মধ্যে কিছুটা স্বস্তির খবর, যেখানে বলছে গত 24 ঘন্টায় দেশ জুড়ে কমেছে সংক্রমণের সংখ্যা, তাই গোটা দেশের মানুষের মনে নতুন করে আনন্দের ছোঁয়া পাওয়া যাচ্ছে, এমনকি কমেছে সংক্রমণের সাথে সাথে মৃতের সংখ্যাও। এর সাথেই দেশবাসীর জন্য আরো বড় খবর, যেখানে বলা হচ্ছে পাল্লা দিয়ে বেড়েছে সুস্থতার হার, একদিক থেকে কমছে সংক্রমণ, অন্যদিক থেকে বাড়ছে সুস্থতার হার, যা গোটা দেশবাসীর আনন্দের সীমাহীন, যেখানে বলা হচ্ছে গোটা দেশে মোট সংক্রমণ থেকে মুক্ত পেয়েছেন 8,85,577 জন। অন্যদিকে আরো একটি বড় খবর, যেখানে বলা হচ্ছে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত 24 ঘন্টায় সরকারি ল্যাবগুলি রেকর্ড সংখ্যক সংক্রমণের পরীক্ষা বাড়িয়েছে, অর্থাৎ আগে যে পরিমাণ রোগীর পরীক্ষা করা হতো সংক্রমণ, বর্তমানে তার পরিমাণ অনেকটাই বেড়েছে, যেখানে বলা হচ্ছে বর্তমানে গত 24 ঘন্টায় যেখানে বলা হচ্ছে গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক পরীক্ষা হওয়ায় মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 4,42,031টি পরীক্ষা। কেন্দ্রের তরফ থেকে আরো জানানো হয়েছে বেসরকারি ল্যাবগুলিও সমান হারে কাজ চালাচ্ছে, এদিন বেসরকারি ল্যাবে সংক্রমণের পরীক্ষা হয়েছে প্রায় 80,000-এর কাছাকাছি। অন্যদিকে রাজ্যবাসীর জন্য আরো একটি বিরাট ভয়ঙ্কর খবর, হু হু করে বাড়ছে সংক্রমণ, তাই টানা 7 দিন একটি বিশেষ জায়গায় কঠোর লকডাউন জারি করা হলো। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্য জুড়ে বিরাট বড় খবর, যেখানে বলা হচ্ছে দার্জিলিং এ টানা 7 দিন ধরে কঠোর লকডাউন জারি হলো, সংক্রমণ নিয়ে যতটা সম্ভব চেষ্টা করছে রাজ্য সরকার, এমনটাই বিরাট বড় খবর। অন্যদিকে উঠে আসছে আরো একটি ভয়ঙ্কর খবর, যেখানে বলা হচ্ছে না এক মুখ্যমন্ত্রী আক্রান্ত হলেন সংক্রমণে, বিরাট বড় ভয়ঙ্কর আপডেট, যেখানে বলা হচ্ছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আক্রান্ত হলেন সংক্রমণে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলে দেশে যা আগে কখনো হয়নি, এই প্রথমবার দেশে নতুন করে কোনো মুখ্যমন্ত্রী সংক্রমিত হলেন, যা বড় ভয়াবহ খবর বলে জানাচ্ছেন সরকারের তরফ থেকে, এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ
সেদিন নিজেই টুইট করে সংক্রমণের কথা জানান। দিনের পর দিন বেড়েই চলেছিল সংক্রমণের সংখ্যা, থামতেই চায় না। তারপর একের পর এক এরকম ব্যক্তিদের আক্রান্ত হলে বিরাট বড় ভয়ঙ্কর খবর নেমে আসবে দেশবাসীর জন্য, যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু তাবড় তাবড় অভিনেতা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত আক্রান্ত হচ্ছেন এই সংক্রমণের দ্বারা। আর আম জনতা তো দূরের কথা, এইভাবে বড় বড় তাবড় তাবড় নেতা যদি সংক্রমণিত হয়ে যান তাহলে সাধারণ মানুষ ভয়ে কাঁটা হবে না আর কি। অন্যদিকে আবারও বড় খবর, রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আবারও বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে ইতিমধ্যে রাজ্যবাসী দেশবাসীর মনে জল্পনার তুঙ্গে। আবারও কি বাড়বে গোটা দেশে লকডাউন, নাকি আবারও আনলক 3 জারি হবে? যদিও যেখানে এক শ্রেণীর মানুষ বলছেন কড়া লকডাউন হতে পারে, আবারও কারো ইচ্ছে আনলক 3। দেখা যাক সম্পূর্ণ বৈঠকের পর কি উঠে আসছে। তা জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত কি, লকডাউন কঠোর নাকি আনলক 3। অবশ্যই মতামতটি জানিয়ে যাবেন। অন্যদিকে আবার রাজ্যবাসীর কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর আরও একটি বিরাট বড় ঘোষণা, যেখানে বলা হচ্ছে দিনের পর দিন সংক্রমণ বাড়ছে ঠিকই, তবে গোটা রাজ্য লকডাউনে হাঁটবে না, এমনটাই বিরাট বড় খবর। যেখানে গোটা দেশে সংক্রমণ খুব একটা সুবিধার নয়, দিনের পর দিন বাড়ছে সংক্রমণ, যদিও গত 24 ঘন্টায় সংক্রমণের কিছুটা সুস্থতা পাওয়া গেছে, তবে মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে আবারও লকডাউন নিতে চাইছেন না, এমনটাই বিরাট বড় খবর। তাই স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন রাজ্যের সম্পূর্ণ লকডাউন জারি করা যাবে না, তবে কন্টেনমেন্ট জোনগুলোতে সম্পূর্ণরূপে নজরদারি বাড়ানো হবে, এমনটাই বড় ভয়ঙ্কর খবর। অন্যদিকে আবার সংক্রমণ আবহে বড় সড় সুখবর কলকাতাবাসীদের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে সবথেকে বড় খবর, বিপুল সংখ্যক মানুষের দেহে তৈরি হচ্ছে অ্যান্টিবডি কলকাতাতে, বিরাট বড় খবর। গোটা বিশ্বে প্রবল সংক্রমণের হানা এবং এমন সময় ভারতের অবস্থাও খুব একটা ভালো নয়, তবে আশার খবর, কিছু সমীক্ষায় দেখা যাচ্ছে সংক্রমণের অ্যান্টিবডি মানুষের শরীরে নিজের অজান্তেই তৈরি হয়ে যাচ্ছে সমীক্ষায়, এমনটাই বিরাট বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট উঠে এলো, যেখানে বলা হচ্ছে 22.86% মানুষের মধ্যে সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে দিল্লিতে। এদিন 65টি শহরের নাম উল্লেখ করা হয় যেখানে অটোমেটেড গড়ে উঠছে সংক্রমণের অ্যান্টিবডি, যার মধ্যে রাজ্যবাসীর কাছে সুখবর কলকাতা হাওড়ার নামও রয়েছে এখানে। তাই এই সমীক্ষার ফল সংক্রমণের পরিস্থিতিতে যথেষ্ট স্বস্তিদায়ক বলে মনে করা হচ্ছে চিকিৎসক বিশেষজ্ঞ মহল, ফলে আশা করা যাচ্ছে দেশের অনেক মানুষই নিজে থেকে সংক্রমণকে হার মানানোর জন্য তৈরি হয়ে যাচ্ছেন সবার অজান্তেই, যা সকল দেশবাসীর জন্য বিরাট বড় খুশির খবর। যেখানে আবারও বলা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে, নিয়মিত শরীরচর্চা এবং মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রাখতে। অন্যদিকে আবার লোকাল ট্রেন ও এক্সপ্রেস ট্রেন নিয়ে উঠে এলো সকল রাজ্যবাসীর জন্য বিরাট বড় খবর, যেখানে এই মুহূর্তে উঠে আসছে পূজোর আগে নয় লোকাল ট্রেন, বাড়তি নয় এক্সপ্রেস, ভাবনা রাজ্যের, এমনটাই বিরাট ভয়ঙ্কর খবর। ফ্রেন্ডস, ইতিমধ্যে দিনের পর দিন বাড়ছে সংক্রমণ, এরই মধ্যে রাজ্য সরকার আগেই জানিয়েছিলেন শহরে চালু হোক মেট্রো পরিষেবা, তবে তা নিয়ে কেন্দ্রের কাছে চিঠিও পাঠানো হয়, তবে কিন্তু কেন্দ্র এখনো পর্যন্ত সেই প্রস্তাবে সবুজ সংকেত দেয়নি। এদিকে আবার কলকাতা ও পাশাপাশি এলাকাগুলিতে লোকাল ট্রেন চালুর দাবি স্পষ্টভাবে জানানো হচ্ছে, বিশেষ করে 2/24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার লোকাল ট্রেন পরিষেবাই হলো সেখানকার লাইফ লাইন। একই দাবি রয়েছে হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলার বাসিন্দাদেরও। তবে রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে উঠে আসা আপডেট অনুযায়ী পূজোর আগে লোকাল ট্রেন চালু করতে একদমই রাজি নয়, নবান্ন সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে আবার বিরাট বড় ভয়ঙ্কর খবর, যেখানে বলা হচ্ছে বেপাত্তা 3338 সংক্রমিত ব্যক্তি। ফ্রেন্ডস, বিরাট বড় ভয়ঙ্কর খবর, 3338 জন ব্যক্তি সম্পূর্ণ সংক্রমণে পজিটিভ আসার পরই বেপাত্তা, পাওয়া যাচ্ছে না তাদের কোনো সন্ধান। যেখানে বলা হচ্ছে গত 7 দিন ধরে বেঙ্গালুরুতে সম্পূর্ণ রোগীর সংখ্যা ছিল 16,000 থেকে বেড়ে 27,000, এরই মধ্যে রাজ্যের স্বাস্থ্যকর্মীদের মারাত্মক গাফলাতি সামনে এলো সম্পূর্ণ কর্ণাটকের মোট সংক্রমণের অর্ধেক বেঙ্গালুরু, সেই শহরেই 3338 জন রোগীর সন্ধান পাচ্ছে না রাজ্য। রাজ্যের প্রস্তাব বহু চেষ্টা করেও ওই রোগীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, বেঙ্গালুরু পৌরসভার কমিশন এমনটে জানালেন। তবে কিভাবে ঘটলো এমন ঘটনা? রাজ্য প্রশাসনের একাংশের দাবি ওইসব রোগী সম্পূর্ণ টেস্টের সময় ল্যাবে ভুল ফোন নাম্বার দিয়েছিলেন, কেউ বা ভুল ঠিকানা দিয়েছিলেন, কিন্তু প্রশ্ন উঠেছে টেস্টের সময় রোগীদের পরিচয়পত্র দেওয়া নিয়ে কথা, তা নিশ্চয় করা হয়।
হয়নি। শনিবার রাজ্যে 5072 রোগীর সন্ধান পাওয়া গেছে। রাজ্যের মোট সংক্রমিত রোগীর 90,942 জন এবং সেখানে এখনো পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা 55,638 জন। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট রয়েছে যেগুলো জানার জন্য আমাদের ভিডিও শেষে একটি ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওতে সরকারের নতুন প্রকল্প অনুদানের খবর সবার আগে পেয়ে যাবেন। ভিডিওতে জাস্ট ক্লিক করে একদম তাজা লেটেস্ট আপডেট দেখে নিন এবং লোগোতে ক্লিক করে আমাদের বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার আগে এ ধরনের সরকারি খবর পাওয়ার জন্য। সাথে সাথে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং আজকের খবরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার এলাকার নামটি কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আপনার এলাকায় কোনো খবর থাকলে আমরা অবশ্যই ভিডিও বানিয়ে দেবো।